নিরাপত্তা বিষয়ক সচেতনতা নিয়ে 42টি স্কুলের কনজিউমার ক্লাবের সদস্যদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন। উপভোক্তা বিষয়ক দপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় প্রতিযোগিতা। মঙ্গলবার সকালে মালদা জেলা শিল্প কেন্দ্রের সভাকক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাধারণ মানুষের মধ্যে উপভোক্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য উপভোক্তা বিষয়ক দপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে জেলার বিভিন্ন স্কুলের কনজিউমার ক্লাবের সদস্যদের মধ্যে আয়োজন করা হয় প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতা, স্লোগান রাইটিং এবং প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দপ্তরের আধিকারিক সঞ্জয় প্রামাণিক বলেন, অধীনে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার ডাইরেক্টরেটে মালদা আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে। মালদা জেলার যে 42টা স্কুলের কনজিউমার ক্লাব রয়েছে, সেই কনজিউমার ক্লাবের স্টুডেন্টদের নিয়ে আমরা এই প্রোগ্রাম করছি, আয়োজন করেছি। এই প্রোগ্রাম মূলত কনজিউমার অ্যাওয়ারনেস, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, উপভোক্তা সুরক্ষা আইন 2019 এর আওতায় এর মাধ্যমে আমরা কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের মাধ্যমে এটা অ্যাওয়ারনেস করা, সচেতনতা বৃদ্ধি এর প্রচারের জন্য আমরা কনজিউমার ক্লাবের স্টুডেন্টদের নিয়ে এই প্রোগ্রাম করছি, যাতে করে স্টুডেন্টরা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 সম্পর্কে জানে এবং তারা সচেতন হয়, এই সচেতনতা যাতে ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা যাতে ছড়িয়ে পড়ে সেই সম্পর্কে আমাদের দুবার করে মিট করি, 24শে ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবস এবং 15ই মার্চ আন্তর্জাতিক উপভোক্তা দিবস। হ্যাঁ, তো আমরা এই দুদিনে আমরা মোটামুটিভাবে স্টুডেন্টস নিয়ে আমরা ক্যাম্প বা সেমিনার টাইপের করি। এছাড়াও এবছরে আমরা ইন্টার স্কুল কনজিউমার ক্লাবদের নিয়ে একটা কম্পিটিশন করছি। তো এইগুলো তো আমরা করি আর কি, করে থাকি। এর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। যেমন SHG লেভেলে আমরা প্রোগ্রাম করে থাকি, প্রত্যন্ত গ্রামে গিয়ে মহিলাদের নিয়ে আমরা ক্যাম্প বা সেমিনার টাইপের অ্যারেঞ্জ করি, যেখানে প্রায় 40-50 জন মহিলা পার্টিসিপেট করেন। এছাড়াও আমরা স্ট্রিট কর্নার করে থাকি, মানে হয়তো কোনো বাজার হাট বা যেখানে হয়তো মানুষের সমাগম হয় আর কি, সেখানে আমরা সেখানে গিয়েও রাস্তাঘাটে গিয়ে অ্যাওয়ারনেস করি, মানুষকে বোঝাই যে কারা ক্রেতা এবং যদি কোনো কিছু কিনতে গিয়ে বা পরিষেবা নিতে গিয়ে যদি কেউ ঠকে যায় তাহলে সে কী করবে। এবং এইভাবে তো আমরা কাজ করে থাকি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমরা যখন পরিষেবা দিই এই জন্য কিন্তু কোনোরকমভাবে আমরা পয়সা বা কোনোরকম টাকা পয়সা আমরা ক্লেম করি না, আমরা পুরোপুরিভাবে কিন্তু বিনা পয়সায় বা আমাদের এটা করতে হয় আর কি, এই জন্য আমরা কোনো টাকা পয়সার দাবি করি না। আর আমরা পাপেট শো করি, পাপেট শো মানে যারা পাপেট শো বা ম্যাজিক শো যেটা আছে সেটা, তার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করে থাকি, স্কুলে করে থাকি, রাস্তায় করে থাকি, হসপিটালের সামনে করে থাকি, ম্যাজিক শো করে থাকি আমরা। এই যে ছাত্রছাত্রীদের নিয়ে কনজিউমার ক্লাব, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য, মেন উদ্দেশ্য হচ্ছে ছেলেমেয়েদেরকে একেবারে অ্যাওয়ারনেস করা। আমরা যদি স্টুডেন্টসকে অ্যাওয়ার করতে পারি তাহলে তাদের যে আশেপাশে যে তাদের যে সার্কেল আছে তারা সেই সম্পর্কে অনেকটা বেশি অবগত হয়ে উঠবে, তারা তাদের বাবা মাকে বোঝাতে পারবে যে অ্যাকচুয়ালি কারা ক্রেতা, এটা সম্পর্কে একেবারে জাস্ট যাতে কিনা ওরা বুঝতে পারে সেটার জন্যই। এই ক্লাবগুলোর কী কাজ হয় মূলত, কীভাবে অ্যাওয়ারনেস করে? অ্যাওয়ারনেস বলতে এরা প্রতি বছর এরা একটা ফান্ড পায়, সেই ফান্ডকে তারা ইউটিলাইজ করে বিভিন্ন রকমভাবে। যেমন ওরা কুইজ কম্পিটিশন করতে পারে কনজিউমারের উপরে, কনজিউমার অ্যাওয়ারনেসের উপরে, বা ড্রয়িং কম্পিটিশন করতে পারে, অথবা পোস্টার রাইটিং করতে পারে, অথবা রাস্তায় যদি কোনো স্লোগান যদি একটা পজিশন করতে পারে সেটাও করতে পারে। সেটা একেবারে আমরা কিন্তু স্কুলের উপর ছেড়ে দিয়েছি। এবং অনেক সময় অনেক স্কুল দেয়াল রাইটিংও করছে, বিভিন্ন জায়গায় দেয়াল রাইটিং করছে, ওয়াল রাইটিং করছে, বা হোর্ডিংও বানাচ্ছে। এইভাবে আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি যে অ্যাওয়ার করার জন্য। ক্লাব এটা, এর মাধ্যমে আজকে আমাদের একটা অনুষ্ঠান এখানে হয়েছে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারের মাধ্যমে উপভোক্তার ক্ষমতায়ন, এটা আজকে এখানে অনুষ্ঠিত হলো। এখানে বিভিন্ন এসে রাইটিং, যেমন বেঙ্গালি, ইংলিশ, তারপর হচ্ছে পোস্টার, তারপর বিভিন্ন স্লোগান, এগুলোর মাধ্যমে অনুষ্ঠান হলো আজকে। মানে কম্পিটিশনটা ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশন এটা আজকে সম্পন্ন হলো, এটা আগে ব্লকে হয়েছিলো এবং সেটা আজকে ডিস্ট্রিক্টে হলো। এই যে কনজিউমার ক্লাব তোমাদের স্কুলে রয়েছে, তোমরা কী কী কাজ করো? কনজিউমার ক্লাব অ্যাকচুয়ালি বিভিন্নভাবে মানুষদেরকে সচেতন করে, মানে মানুষদেরকে বোঝায় যে কোথাও যদি মানুষ কিছু কিনতে যায় তো তিনি যেখানে ঠকে যেতে পারেন, তো তিনি সেই সময় কী ব্যবস্থা গ্রহণ করবেন, বা যাতে তিনি না ঠকেন জিনিসটা কিনতে, সেই বিষয়ে তাকে বোঝানো হয়। কীভাবে বোঝাও তোমরা? বিভিন্নভাবে লোকজনের কাছে আমরা বার্তা পৌঁছাই, ছাত্রছাত্রীদের মাধ্যমে বার্তা পৌঁছানো হয়, তারপরে তাদের বাবা মা, কারণ ছাত্রছাত্রীরা তো ভবিষ্যৎ প্রজন্ম,
তাদেরকে আমরা যদি প্রথম থেকে বোঝাতে পারি তাহলে পরবর্তীকালে এটার মানে হ্রাস পাবে এই জিনিসটা, তারা বুঝতে পারবে। কতদিন ধরে করছো এই ধরনের? তোমার নাম? Jewelers Money, B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje. Kachrapadai exclusive Olunkar design. O Bhorpur collection e Shambhar niye B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje. বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।